অবাক কাণ্ড, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসে শটান হাজির করণ জোহর। বেশ খানিকক্ষণ ধরেই কথা বললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, এরপরই উত্তাল বিনোদনের আন্দরমহল। তবে কি এবার আসতে চলেছে সৌরভের বায়োপিক? মুখ্য চরিত্রেই বা কাকে দেখা যাবে? গত শুক্রবার মুম্বাই গেছিলেন সৌরভ। জানা যাচ্ছে আইপিএল সংক্রান্ত একটি জরুরি মিটিং নিয়ে তিনি গেছিলেন সেই শহরে। সৌরভ এসেছেন শুনেই সেখানে উপস্থিত হয়ে যান পরিচালক করণ জোহর। শোনা গিয়েছে বায়োপিকে আপত্তি নেই মহারাজের, তার জীবনের ওঠা পড়া বিতর্ক সবই যদি ফ্রেমের মধ্যে ধরা থাকে তাতে মন্দ কি। তবে এর আগেও সৌরভের বায়োপিক তৈরি করতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন একতা কাপুর। সৌরভের সঙ্গে এই বিষয়ে তার কথাও হয়েছিল। নিজের বায়োপিক তৈরি হলে নাম ভূমিকায় অভিনয় করুক ঋত্বিক রোশন, এমনটাই জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাহলে কি ঋত্বিকে অভিনয় করছেন? যদিও শোনা যাচ্ছে মুখ্য ভূমিকার জন্য উপযুক্ত মুখের খোঁজ শুরু করেছে বলিউড। কিছুদিন আগে বলিউডের বিখ্যাত ফটোগ্রাফার ডব্বু রত্নানিও সৌরভের একটি ফটোশ্যুট করেন। নিজের কাজ আর নানা প্রকল্পের শুটিংয়ে এখন ব্যস্ত মহারাজ। বিসিসিআইয়ের সভাপতি হওয়ার পর আরও কাজের চাপ বেড়েছে, তাই এখন শুধু জল্পনা সত্যি হওয়ার অপেক্ষায় দিন গুনছেন সৌরভ প্রেমীরা।